বৃহস্পতিবার সকালে মালদার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের ভবানীপুর পূর্বপাড়ার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে থালা বাটি নিয়ে বিক্ষোভ দেখান অভিভাবকরা। তাদের অভিযোগ অঙ্গনওয়াড়ি কর্মী মৌসুমী চৌধুরীর বিরুদ্ধে, যদিও ওই কর্মী তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। অভিভাবকদের অভিযোগ, অসুস্থতার অজুহাত দেখিয়ে ওই কর্মী অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আসছেন না, এর ফলে প্রসূতি মহিলা ও শিশুদের খালি হাতে ঘুরে যেতে হচ্ছে। তাদের আরও অভিযোগ, সরকারি তালিকায় ডিম বরাদ্দ থাকলেও দেওয়া হয় না, ডিম চাইতে গেলে গালিগালাজ দিয়ে তাড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ। তো কি অঙ্গনে কর্মী আসেনি? না। কোথায় যাচ্ছে কোন তাহলে? বাড়ি। কে তোমার সঙ্গেটা কে আছে? ভাই। কি নাম তোমার ভাইয়ের? খিজরি নিতে। কোথায় আছেন? ভবানীপুর পূর্বপাড়ায়। তো আপনি এখন কি খিচুড়ি পাননি? না, পাইনি। কতদিন ধরে দিচ্ছে না? 4 দিন থেকে দিচ্ছে না। কি নাম অঙ্গনওয়াড়ি সেন্টারের কর্মীর নাম? কি নাম আছে? মৌসুমী পারভীন। বলছে খাবার তালিকায় কি কি দিচ্ছে ডেইলি? আপনারা যখন খাবার পেতেন কি কি খাবার দিত আপনাদের? খিচুড়ি আর ডিম। প্রতিদিন কি ডিম দিত? কি প্রতিদিন দিয়ে না। তাহলে আপনারা বলেননি কর্মীকে যে এই যে সরকারি নিয়ম অনুযায়ী প্রতিদিন ডিম দেওয়ার নিয়ম আছে, কিন্তু আপনি বলেননি যে ডিম কেন দিচ্ছে না? বলছি তো, বলছে যে আপনারা কি সবুর হচ্ছে না, ডিম বাপের জন্মে খাইনি তো প্রতিদিন খিচুড়ি খাওয়া যাচ্ছে না, তো খিচুড়ি ফেলে দিচ্ছি। পূর্বপাড়ায় কি কারণে সেন্টারে আসছি খিচুড়ি নিতে? আসছি সপ্তাহে 4 দিন যদি মাল দিচ্ছে তো কোনোদিন পাচ্ছি কোনোদিন না, কোনোদিন ঘুরে গেলে পর আর ঘুরিয়ে দিন দাবি করলে দিচ্ছে না। আর অনেক ভাষায় গালাগালা করছে, সবুর নাই না সবুদ আর এখানে আসছে ঘুরছে ঘুরছে না, ই আমাকে মারে ফেলাবে, এই সব ভাষা, ই টলার ভাষা কঠিন খারাপ, ইটলার চাল চলিনও খারাপ, কেন আসবে করছে, চাপাচাপি করছে, আমাকে ছেঁকে নিচ্ছে, আমার জান জীবন লিবে, এগুলা ভাষা করে বলা বলি করছে ওর মোরডা। ওর স্বামী আছে সেন্টারে? আবার মুসমির স্বামী আছে? এরকম কারণ 3 দিন ডিম এবং 3 দিন খিচুড়ি দেওয়ার নির্দেশ থাকলেও 6 দিনই খিচুড়ি দেয়া হয়। কর্মী মৌসুমী চৌধুরী জানান, তার মা অসুস্থ থাকার কারণে কলকাতায় ছিলেন বলে তিনি যেতে পারেননি। 4 দিনের খাবার পরবর্তী দিনে দিয়ে দেওয়া হবে বলে তিনি জানান। আমার 6 দিন এই ডিম দেওয়ার নিয়ম। আপনি কি 6 দিনে দেন? হ্যাঁ দিচ্ছি তো। আর কি কি তালিকায় খাবার রয়েছে? খাবার তালিকায় কি কি রয়েছে? খিচুড়ি 3 দিন খিচুড়ি, 3 দিন ভাত ডিম, 3 দিন খিচুড়ি ডিম। তো অভিযোগ আমি সবকিছু খাওয়ার ঠিক দিচ্ছি, হ্যাঁ সবকিছু যা লাগে সব দিচ্ছি আমি। গত 4 দিন ধরে আপনি জাননি? জাননি, আমার মার অ্যাক্সিডেন্ট হয়েছে, বাবা মারা গেছে, ভাই হাই প্রেশারে মারা গেছে, সেই জন্য যেতে পারিনি, হেল্পারের উপর নির্ভরও করতে পারছি না যে আমি ডিমগুলো দিয়ে দিব তো কি করবে না করবে, আমি নিজের হাতেই সব বিলি করি। তাহলে হেল্পার কি সেখানে কি কোনো চুরি করছে নাকি? না, চুরি করছে কি না গ্রামবাসীরা বলবে, মানে যারা নিচ্ছে ডিমগুলো, কারণ হেল্পার তো সরকারি কর্মী, সে বাচ্চার মা গুলো বলছে হয়তো কেউ পেলো না কেউ পেলো এইভাবে, সেই জন্য আমি ডিম দিনি। কিন্তু অভিযোগ করছে নাকি আপনি যেদিন যান সেদিন নাকি ঠিকঠাক ডিমও দেন না? কেন আমি সব দিন ডিম দিই? কোনো কেউ কোনো মেলক বলতে পারবে না যে ডিম দিনি আমি, প্রতিদিন কমে গেলে আমি 100 টাকার বা 200 টাকার ডিম কিনে দিই ওইখানে, আমি 4 পাতা করে 120টা 25টা 30টা করে আমার ডিম যায় প্রতিদিন এতে সেন্টারে। হ্যাঁ নিশ্চয়ই দিব, কেন দিব না। আপনি তাহলে কবে সেন্টারে যাচ্ছেন? আমি কাল থেকে যাচ্ছি সেন্টারে। আপনি এই 4 দিন ছিলেন কোথায়? আমি তো মায়ের সাথে ছিলাম মেডিকেলে, আমি তো খাওয়া দিয়ে দিব, আমার তো খাওয়াটার সাথে সিএল এর, আমি তো সিএল পাচ্ছি না, বছরে তো কটা সিএল পাচ্ছি, আমার সিএল কেটে নিবে। মালদা থেকে দেবাশিস পালের রিপোর্ট, আনন্দবার্তা।